যে বাড়ি আসবো, বাড়ি বাইয়ে ঘুরতে হবে হইনি, অনেক মানুষই ঘুরতে আয়, সবাই আয় যায়। এই জায়গা খুব একটা আনন্দের জায়গা, এই জায়গাটা খুব, আর ব্রিজটাও হয়েছে অনেক সুন্দর। কিন্তু বরিশালের সাথে আমাদের যোগাযোগ খুবই খারাপ ছিল, বিশেষ করে এই নদীটার কারণে। তো নদীটা এখন ব্রিজ হওয়ার কারণে বরিশালের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। সেই উন্নত যোগাযোগ ব্যবস্থায় আমরা যে সুফল ভোগ করতে পারব, এই সুফল পিরোজপুরবাসী সবাই ভোগ করুক, এটা মানে আন্তরিকভাবে শুভেচ্ছা যারা এই ব্রিজের সাথে সংশ্লিষ্ট আছে, যারা এই ব্রিজ তৈরিতে এবং ব্রিজের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করছে, সবাই আন্তরিকভাবে শুভেচ্ছা। আমাদের গ্রাম এই পাশেই, এই গ্রামের ছেলে আমরা, মনে করেন এখানে কাজ করতে আছি দীর্ঘদিন যাবৎ, এবং এই ব্রিজে যখন গাড়ি যাতায়াত করবে তখন আমাদের একটা আনন্দ হবে, গর্বিত হবে। এবং ব্রিজ এখনই প্রায় উদ্বোধনের কাছাকাছি, ব্রিজ কাজ শেষ পর্যায়ে কাজ, এবং শেষ পর্যায়ে কাজ থেকে আমার খুব গর্বিত মনে হইতেছে আমার কাছে। দক্ষিণ অঞ্চলের মাইল ফলক হিসাবে আমাদের এই বেকুটিয়া সেতু, এই সেতু দুই বিভাগের, বরিশাল এবং খুলনা বিভাগের সাথে এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, আমাদের সম্ভাবনাময় সেই কৃষি পণ্য এবং মানুষের উন্নয়নের ব্যাপক উন্নত ঘটবে। এটা প্রথম আমি আসলাম আজকে, এবার থেকে ওপার হেঁটে আসার পরে আমার যেটা অনুভূতি হচ্ছে, আমার খুবই আনন্দ লাগতেছে এবং এতটাই ভালো লাগতেছে যে আমরা যে নদীটার পার হওয়ার জন্য আমরা ট্রলারের জন্য অপেক্ষা করতাম, ফেরির জন্য অপেক্ষা করতাম, ঘন্টাও অনেক সময় অপেক্ষা করতে হতো, কিন্তু সেটা আমি মাত্র 10 মিনিট বা 5 মিনিটের ভিতরে পার হতে পারছি, এর জন্য আমার খুবই আনন্দ আসলে। তো বেনাপোল থেকে কুয়াকাটা এবং ভোলা এবং দুইটি মেগা প্রকল্প, পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে এটার যোগাযোগ স্থলে এই ব্রিজটি একটু গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্রিজটি দিয়েছে যার জন্য এই দক্ষিণ অঞ্চলে শিল্প, অনেক শিল্প কারখানা গড়ে তুলবে এই যে নদীর তীরে। ইতিমধ্যে আমাদের এখানে মিল ফ্যাক্টরি অনেক শুরু হয়ে গেছে কাজ করতে, এবং এই এলাকার যে জায়গা জমির দাম অনেক বেড়ে গিয়েছে। এই এলাকার দক্ষিণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ খুব আনন্দিত, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই কারণেই যে এই ব্রিজের মাধ্যমে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা এই যে সংযোগটা হয়েছে, এই সংযোগের মধ্য দিয়ে আমাদের জেলায় বিশেষ করে এই বরিশাল বিভাগ, খুলনা বিভাগে মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে, স্বাস্থ্যখাতে উন্নতি হবে, কৃষিখাতে উন্নতি হবে, ব্যবসা খাতে উন্নতি হবে, সর্বপ্রকার যে মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাঙ্ক্ষিত ফসল হিসাবে আজকে এই ব্রিজটির জন্য মানুষ কৃতজ্ঞ।